ফ্ল্যাশব্যাক বিকাল থেকে সন্ধ্যা অবধি এমন একটা সময় যে সময় কিনা এত ক্ষুধা লাগে কিন্তু কি যে খাইতে মন চাই কি যে খাইতে ভাল লাগবে এটাই আসলে বুঝি না সমস্যা কি খালি আমি একলা বগি নাকি আপনাকেও এরকম এটা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম আমি আপনাদের নারশিংদি আফা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি যে যে জায়গায় সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি আর ফুল ভিডিও দেখার আগে আজকের ভিডিওকে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না ওইদিনকার বিকালে মানে প্রতিদিন বিকালে আমার সেম থিংস হয় বাট মাঝে মধ্যে গড়ে কিছু একটা বানাই বাট এত একদমই ইচ্ছা করতেছে না যে ঘরে কিছু বানায় আমার ক্ষুধা লাগছে এত বেশি বাইরে থেকে আমি হাবিজাবি আনাইছিলাম কিন্তু এডির প্রতি টান একদমই লাগতেছে না আর ওই পর্যায়ে আমার কাছে আয় পড়ছে ফোন আর এই ফোন পাই আমি এত খুশি হয়ে গেছি বলার বাহির আমার দৌড় দেয় গেটা বাইং আসলে দৌড় দিতে মন চাইছিল কারণ আমার এই বিকালের সন্ধ্যার ক্ষুধা নিবারণের জিনিসপত্র তো আয়া পড়ছে আমার লেগে নাকি খাবার আইছে বাইরে ভাই আমি তো কোনো খাবার অর্ডার দিই না তাহলে খাবারটা আমার লেগে পারে লোকেরা পরে আমার রুমমেট কইতেছে যে আমি তোর জন্য খাবার অর্ডার করাইছি কারণ তোর এত ক্ষুধা লাগতেছে এগুলো দেখে আমার আর ভালো লাগছে না কারণ আমি পুরো রান্নাঘর পুরো ঘর খুঁজে লেতেছিলাম যে কি খাওয়ান যায় তো পুরাই অবাক থাক ভালো হয়েছে এরকম একটা রুমমেট সবার ঘরে থাকা উচিত তো কইতেছে কয় আমি নিউসিন ফুড বাকেট একটা পেজ থেকে তোর লাগে এতগুলো খাবার আনাই দিছে নে তোর কয়টা খাবি খা আর আমি ভাবছি কি একটু একটু খাবার হবো এন দেখি খালি একটার পরে একটা প্যাকেট খালি আইতেই আছে এতগুলো খাবার আমার লাগে অর্ডার করে দিছে এত বালা কবে ঠিক হয়ে গেল ডালা দেখে প্রথমে আমি একটু খুশি হয়েছিলাম পরে আবার মনে পড়লো ভাই ডালার খাওন এত খাওন খাইবো কাটাই ঘরের ভিতরে মানুষই তো শুধুমাত্র আমরা তিনজন লগে একটা কেক আইছে যাই হোক ব্যাপার না এখন কথা হইলো যে খাওন গুলা যে আমার লেগে দিছে এখন খাওন গুলা খাইতে কি রকম আর আমার বিকালের ক্ষুধা নিবারণ হবো কিনা হিরা তো দেহনের বিষয় তার মধ্যে একটু সরি যাই নিতেছি কারণ আমার ভয়েসটা এখন পর্যন্ত ঠিক হয় নাই প্লিজ আপনারা কেউ কিছু মনে করেন না কবে যে এই ঠান্ডা ঠিক হইব বুঝতে পারতেছি কারণ দেখুন যাক ও আমার লেগে কি কি খাওন আনাইছে আর এতগুলা খাবার দেখে সত্যি মনটা আমার অনেক বেশি খুশি হয়ে গেছে তো এই জায়গায় ছিল অনেকগুলা খাবার দিয়ে আমার লাগে আনাইছিল ছয় জনের একটা জামাই ডালা তার মধ্যে মোমোর একটা প্যাকেট ছিল কেক ছিল বড় সড়ো একটা মালাই জর্দা আসছিল বিফ রেজালা গুলো এমন আইতেছিল কতক্ষণ আমি খামু খেলে এই চিন্তা করতেছিলাম যে ছয় জনের যে জামাই ডালা আসছিল এটা ছিল বিশাল বড় আর এটার মধ্যে শুধু জামাই ডালা থাকলে তো একটা কথা ছিল এটার লগে আবার অ্যাড করে সাসলিকও আসছিল খেলে একটা ভাবতেছিলাম যে আমার বিকালবেলা খিদা লাগছে ঠিক আছে এই খাওন তো রাত্রে লেগে গেলো তাহলে আমি রাত্রে খাওনও শেষ করে লেতে পারবো তো পুরা ডালা দেখে আমার মনটা এত খুশি হয়ে গেছিল একবারে ছয় জন বর পেট খাইতে পারবো ছিল পোলাও অনেকগুলা ডিম ছিল অনেকগুলা কাবাব ছিল তার মধ্যে সালাদ টালাদ ছিল লগে শাসলিক ছিল আর আস্ত একটা মুরগির রোস্ট ছিল শাসলিক গুলা এত লোভনীয় লাগতেছিল কতক্ষণে আমি এটার উপরে আর কি কুইদাপুর মহিলার চিন্তাই করতেছিলাম অনেকগুলা সালাদ টালাদ তো ছিল লগে বাট আমার যেতে অনেক হালকা খিদা লাগছে তো পরে যখন আমি এই বক্সটা খুললাম আর ভিতরে দেখলাম এতগুলা মোমোজ আর মোমোজ গুলা খাওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না এগুলো এত টেস্টি মোমোজও হইতে পারে ট্রাস্ট মি আর আগ পর্যন্ত আমি কোনো ধারণাই রাখি নাই তো আমি সবগুলো খুলে খুলে দেখতেছিলাম কোনটার ভিতরে কি আছে যেমন এই ছোট বাটির ভিতরে ছিল একটু আর রোস্টেড গ্রেভি এতক্ষণ আমার যেই ক্ষুধারা লাগছিল এই খাওন দেখে না আমার মানে পেট বইরা গেছে মানে খাওয়ার আগে আমার পেটটা একবারে বইরা গেছে কারণ স্মেলস গুলো এত ভালো আছিল একটা কথা মাথায় রাখা উচিত যে রিজিকের মালিক আল্লাহ আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই হয় না এই যে আমার এত ক্ষুধা লাগতেছিল বা আমি এত খাইতে চাইতেছিলাম শুধুমাত্র আল্লাহ তাআলা রিজিক আমার দিয়ে দিছে কিন্তু উসিলা ছিল আমার ফ্রেন্ড তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আর এই জায়গায় বিফ রেজালা যেটা ছিল এটার টেস্টটা এত ইউনিক আছিল আমি পার্সোনালি ডেজার্ট একটু কম পছন্দ করি মানে মিষ্টিটা আমার একটু কম পছন্দ কিন্তু এই যে উপরে চেরি চেরি মিষ্টিগুলো মানে ছোট ছোট মিষ্টি যেগুলো এগুলো আমার অনেক ভালো লাগে হেভি খাওনের পরে একটু ডেজার্ট খেলে আসলে ভালো লাগে তো আমার সোসা বান্ধবী কইতাছিল যাতে তোর লেগে আনাই দিছে কি আমার একটু খাইতে দিবি না তো যাই হোক একটু দরদ দেয় ওরে একটু দিলাম পুরা টেবিলটা খাবারে বইরা গেছে কা দেখতে পাইতেছেন আনাম বড় একটা থালা তারপরে হইতাছে এতগুলা বিফ রেজালা সুন্দর একটা কেক তার মধ্যে হইতেছে এতগুলা মোমোজ আমার মন এত খুশি আছিল লগে এত সুন্দর একটা ডেজার্ট আমি কতক্ষণে খামো খেলে ওই চিন্তা করতেছিলাম তো খাওয়ার গুলো আরেকবার একটু চেক করে নিলাম তার স্মেলও এত ভালো হইতেছিল আই থিঙ্ক এটা অনেক মজার হইব তো যাই একটা একটা করে সবই খামো তো কেকটার একটু এক্সাইট করে রাইখা দিলাম কারণ এখন আমার প্রথমে খাইতে হবে মোমোজটা আমি খালি চিন্তা করতেছিলাম যে এতগুলো খাবার আমি কি আদৌ শেষ করতে পারবো কোনো সমস্যা নাই আমি আবার খাবার দাবার কখনোই একা খাই না আমার ঘরের মানুষরা তো খাই আমি দারোয়ান
এগুলো সবাই এটা দিয়া তারপরে খাই। উসিলাইকারা খাওন পায় এগুলো তো বলা যায় না। বিশ্বাস করেন আমি এরকম মোমোজ কখনোই খাই নাই। ওগো সসটা যেরকম মজা ছিল ওগো মোমোজটাও আরো বেশি মজা ছিল। কয় পিসের মোমো আমার এক্সাক্ট মনে নাই, 10-12 পিস হইলেও হইতে পারে, আমি সঠিকটা জানি না, কিন্তু আমি একলাই মনে হয় 8 পিস মোমো খাই আলেছিলাম। মানে আমার মোমোজগুলো এত মজা লাগতেছিল। আর বিকালের খাওনটা যে এত ভালো হইব ট্রাস্ট মি আমি বিশ্বাসই করতে পারি নাই। আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ খাবার দাবার এমন একটা জিনিস মানুষের মন ভালো করে দিতে সক্ষম। এটা কিন্তু পুরো একটা কম্বো আছিল, মানে এই কেক, তারপর হইতেছে আপনার বড় একটা ডালা, তারপর হইতেছে মোমোস, তারপরে মালাই জর্দা, এই সবগুলো মিলাই কিন্তু একটা পুরা কম। মোমোস টোমোস খাওয়ানোর পরে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, যেহেতু রাতের ডিনারের সময় বাকি খাবার আমি খামো কইছিলাম, তো যাই রুমের মধ্যে সুন্দর করে সব সাজাই গুছাই নিলাম। এখন আমার জাস্ট খাওয়ানোর পালা, রিভিউ দিয়ে আপনাদের কমু কেমন লাগলো। আগে আবার সালাদও ছিল আর রোস্টের গ্রেভিটার লেগে আরো বেশি ভালো লাগছে, কারণ অনেক সময় ড্রাই ড্রাই খাইতে ভাল লাগে না, তো আর কি পোলার লগে মিক্স করে খাইতে অনেক মজা লাগবে। আর সাসলিকটা বাইরে ভাই, প্রথম বাইট দেওয়ার পরে চিকেনটা এত সফট লাগলো আমার কাছে বলার বাহিরে। আমি এরকম সাসলিক আগে খাইছি, বাট এইটার টেস্টটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে আর অনেকটা মজাও লাগছে। একলা খাইতেছিলাম, ফ্যামিলিরে মিস করতেছিলাম, তো ওই পর্যায়ে দিয়ে দিলাম আম্মুরে ভিডিও কল, আর আম্মুরে কল দিয়ে দেখাইতেছিলাম দাও এতগুলো খাবার আইছে, তো আম্মু কইতেছিল খাও মজা করে খাও, যেহেতু তুমি অনেকক্ষণ ধরে কইতেছিলে তোমার কি খাইতে মন চায় তুমি জানো না। ফ্যামিলি রেখে কোনো কিছু খাইতে একদমই ভাল লাগে না, তারপরও যাই হোক একটু মোমেন্ট শেয়ার করলাম আম্মুর লগে, আর আম্মু অনেক খুশি হয়েছেন আম্মুর লগে ভিডিও কল দিয়ে আমি এটা এটা কথাবার্তা কই। আম্মুর খালি একটাই অভিযোগ থাকে, আমি নাকি ওনার লগে ঠিক মতন কথা কই না, খালি কই ফোন দিলে বলে খালি কই আমি পোলাও নিয়ে নিতেছিলাম, যেহেতু এটা 6 জনের একটা থালা আমার একার পক্ষে তো সবটা খাওয়া সম্ভব না, তো আমি খালি খাই আমার পেটটা ভরি তারপরে বাকিটা সবাই খাইবো। একটা কাবাব নিয়ে নিছি, একটা ডিম প্রথমে আমি খেয়ে লাইছিলাম, একটা সাসলিক তো অমনি খাইছি, তারপর আরেকটা প্লেটে নিছিলাম, আর পুরা রোস্টটা খামো কিনা ভাবতেছিলাম, পরে চিন্তা করলাম যে না আরো যে মানুষ আছে এরা খাইবো না, থাক আমি একটু বাঙ্গিয়ে নিই। আমার লাগে আনসে দেখে কি পুরোটা আমারই খাইতে হবে এমন তো কোনো কথা নাই, তো যাই হোক আর কি সিরা সুরা আমি লইলাম। এখন আর খাওন যাক কিরকম লাগে, আর কাঁচামরিচ সালাদ ছাড়া তো আমার জমবই না। ফ্রেজওয়ালারা খাওনের লেগে আরো বেশি মন ডানচান ডানচান করতেছিল, ট্রাস্ট মি প্রত্যেকটা খাবারই ওগো অনেকটা মজা। রোস্টটা আমার একটু ইয়া লাগলো, আর বাকি সব আমার কাছে অনেক ভালো লাগছে। খাইলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়, আর পুরোটা দিন এই রাত বিকাল পুরোটা যে এত ভালো যাবো বুঝতে পারিনি। কাবাব যেটা খাইছিলাম টিকা কাবাব, এটা অনেক মজা ছিল, আর ডিম তো ডিম নাকি খাওয়ানোর মধ্যে কয় না, জুসি টেন্ডারি বা এগুলো আমার দ্বারা কোয়া সম্ভব না। আমার কাছে জেনুইন টেস্ট যেটা যেরকম লাগে আমি ওই রে আপনাকে কইতে যা, আপনারা যদি কেউ অর্ডার করতে চান অপশন বক্সে আমি ওকে পেজ লিঙ্কটা দিয়ে দিই, মন থেকে চেক আউট করে নিতে পারেন। ঢাকার ভিতরে নিজে গো বাসায় যে কোনো ধরনের দাওয়াতে লেগে হোক না কেন আপনার এই খাবারগুলো অর্ডার করাইতে পারবেন। লোকেশন হোক যে কোনো কিছুর মধ্যেই কিন্তু ওকে থেকে খাবার নিতে পারবেন, আর ওকে খাবারের মান আসলে অনেক ভালো, আমি টেস্ট করে যা বুঝলাম। আপনারা কখনোই প্রতারিত হইবেন না এতটুকু আশা রাখা যায়, আর আই থিঙ্ক ওগোর বাজেটটাও অনেক একটা ফ্রেন্ডলি। বিফ ফ্রেজালাটা দেখেন কি পরিমাণ সফট হয়েছে, ধরার আগেই খুললেও একবার আয়া পড়তেছে হাতের মধ্যে, তো এইটাও অনেক মজা ছিল ভাই। আমার খাইয়ে এত শান্তি লাগতেছিল, আমি মুখটা কথাই কইতে পারতেছিলাম না, খালি খাইতেই আসিলাম খাইতেই আসিলাম। দেনিং আমার মুখে এত রুচি আছে যাই হোক এগুলো কইতে কইতে কিন্তু আমার খাবার দাবার এই পর্যায়ে শেষ। দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিও তো অন্য কোনো ব্লগে। ভালো থাকেন সবাই, সবার জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।